ওয়েলকাম ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার তোমাদের শেখাবো, সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন বা ডিগ্রি চেঞ্জ। এর আগে হয়তো তোমরা তোমাদের প্রাইভেট টিউটার, স্কুল টিচার অথবা তোমাদের বিভিন্ন গ্রামার বই থেকে ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি অফ কম্পারিজন শিখেছো। তো তোমাদের সেই শেখার সাথে আজকের ভিডিওটা একটা অ্যাডিশন। আর যারা প্রথম ডিগ্রি চেঞ্জ শিখছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ভিডিওর মধ্যে দিয়ে ডিগ্রি চেঞ্জ খুব সহজে তোমরা শিখে ফেলতে পারবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা বিভিন্ন চাকরি প্রস্তুতিমূলক ভিডিও পাওয়ার পাশাপাশি বিভিন্ন এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি অফ কম্পারিজন। তো এই ধরনের আরও ইংলিশ গ্রামার ও সাবজেক্ট রিলেটেড বিভিন্ন ভিডিও পোস্ট করা রয়েছে আমার চ্যানেলে। সেইগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলের মধ্যে ঢুকে যে প্লেলিস্ট রয়েছে সেখানে ইংলিশ নামের একটা প্লেলিস্ট রয়েছে, তো সেই ইংলিশ প্লেলিস্টের মধ্যে গেলেই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো এবার শুরু করা যাক। তো ডিগ্রি অফ কম্পারিজন বা ডিগ্রি চেঞ্জ শিখবার জন্য প্রথম যে জিনিসটা তোমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে দু চার কথা তোমাদের প্রথমে একটু বলে দিই। দেখো, অ্যাডজেক্টিভ হলো সেই শব্দ বা সেই ওয়ার্ড যার দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, বৈশিষ্ট্য, পরিমাণ ইত্যাদিকে বোঝানো হয়। এই অ্যাডজেক্টিভ দুরকম হয়, একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং অন্যটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কী? যখন অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে বসে বা সামনে বসে তখন সেটাকে বলা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরো, দ্য ইন্টেলিজেন্ট বয় ইজ কামিং। এই যে ইন্টেলিজেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন, দেখো এই বয়ের আগে বসেছে ইন্টেলিজেন্ট শব্দটা, তাই এই ইন্টেলিজেন্ট শব্দটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয়টা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা কি হয়, ভার্বের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, বৈশিষ্ট্য, পরিমাণ ইত্যাদি বোঝায়। যেমন দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, এখানে দেখো ইন্টেলিজেন্টটা ইজের পর বসেছে, তো এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা ডিগ্রি অফ কম্পারিজন বা ডিগ্রি চেঞ্জে এই প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নিয়েই কাজ করব। এবার আসি মূল টপিক, ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি অফ কম্পারিজনে। ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি অফ কম্পারিজন কী? এবার এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, যখন দুই বা তিন বা তার বেশি নাউনের মধ্যে তুলনা করার জন্য অ্যাডজেক্টিভের বিভিন্ন ফর্ম ব্যবহার করা হয় তখন তাকে বলে ডিগ্রি অফ কম্পারিজন। আশা করি বুঝতে পারলে। তো এই ডিগ্রি অফ কম্পারিজন তিন প্রকার হয়। নাম্বার ওয়ান হচ্ছে পজিটিভ ডিগ্রি, নাম্বার টু কম্পারেটিভ ডিগ্রি, নাম্বার থ্রি সুপারলেটিভ ডিগ্রি। এই তিন রকম ফর্ম রয়েছে। তো বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ রয়েছে, সেই বিভিন্ন রকম অ্যাডজেক্টিভের আবার এই তিনটে ফর্মের বিভিন্ন রকম রূপ হয়। যেমন পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভে, যেমন ধরো গুড, এটা পজিটিভের রূপ, কম্পারেটিভে গেলে বেটার এবং সুপারলেটিভে গেলে বেস্ট, এরকম বিভিন্ন রকম রয়েছে। যেমন লং, লঙ্গার, লংগেস্ট, টল, টলার, টলেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম প্রচুর অ্যাডজেক্টিভ রয়েছে এবং তিনটা করে ফর্ম রয়েছে। তো তোমাদের কাছে যে গ্রামার বুক রয়েছে সেখানে তোমরা এগুলো প্রচুর পেয়ে যাবে, তো সেগুলো একটু আগে দেখে রাখবে যে বিভিন্ন অ্যাডজেক্টিভের ফর্মগুলো কী কী হয়। কারণ সবার ক্ষেত্রেই কিন্তু একই রকমভাবে ইআর বা ইএসটি, অর্থাৎ মূল যে অ্যাডজেক্টিভ যেটা পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রির ফর্ম, তো কম্পারেটিভ ডিগ্রিতে গেলে সেটার সঙ্গে ইআর যোগ হয় এবং সুপারলেটিভের সঙ্গে, সুপারলেটিভ ডিগ্রিতে গেলে সেটার সঙ্গে ইএসটি যোগ হয়। তবে সবার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কার্যকরী নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম একটা একটু চেঞ্জ হয়, সেগুলো তোমরা একটু দেখে নেবে তোমাদের গ্রামার বুক থেকে যে বিভিন্ন অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে সেগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। তো এ তো গেল বিভিন্ন রকম অ্যাডজেক্টিভের ফর্মগুলো। এবার আসছি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কী? যে তোমাকে পজিটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্স দিয়ে দিল সেটাকে তোমাকে নিয়ে যেতে হবে কম্পারেটিভ ডিগ্রি, বা বলে দিলে হয়তো সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাও, বা সুপারলেটিভে দিয়ে দিলে বললো কম্পারেটিভে আসো বা পজিটিভে আসো। তো এই যে চেঞ্জগুলো বা ট্রান্সফরমেশনগুলো কীভাবে করবে সেই বিষয়টা এবার বলবো, তো ভালো মতো বুঝে নাও। তো এই শেখানোর ক্ষেত্রে আমি দুটো ভাগে নিয়মগুলোকে ভাগ করেছি, একটা হচ্ছে সিঙ্গুলার সেন্টেন্সের জন্য কিছু নিয়ম এবং প্লুরাল সেন্টেন্সের জন্য কিছু নিয়ম। তো সিঙ্গুলার সেন্টেন্স কোনগুলো? যেখানে কোনো কিছু তুলনা হবে, ধরো যে সাবজেক্টের তুলনা হচ্ছে, সেই সাবজেক্ট যখন একাই সেই অবস্থা বা সেই পরিস্থিতির মধ্যে থাকবে, সব থেকে ভালো বা সব থেকে খারাপ, মানে সেই একা খারাপ বা সেই একা ভালো, সেই একা লম্বা বাকিদের তুলনায়, তখন কিন্তু সেটাকে আমি সিঙ্গুলার সেন্টেন্সের নিয়মে ফেলবো।
আর প্লুরাল সেন্টেন্স কোনগুলো? যে অনেকগুলো খারাপের মধ্যে সে একটা, অনেকগুলো ভালোর মধ্যে সে একজন, অনেকগুলো লম্বার মধ্যে সে একজন, অনেকগুলো বেটের মধ্যে সে একজন। তো এই যে ব্যাপার, অনেকগুলোর মধ্যে একজন, আর ওখানে সিঙ্গুলারে বললাম যে সে একাই সেই পরিস্থিতি বা সেই অবস্থার মধ্যে থাকবে। তো এই যে সিঙ্গুলার এবং প্লুরাল দুরকম ভাগ বললাম, তো প্রথমে আমি সিঙ্গুলারের নিয়মগুলো বলে দিই। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সিঙ্গুলারে বাক্য শুরু হবে নো আদার দিয়ে, এবং বাক্যের মাঝে অ্যাজ অথবা সো প্লাস অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম বা পজিটিভ ডিগ্রির ফর্ম প্লাস অ্যাজ ব্যবহৃত হবে। যেমন একটা সেন্টেন্স দিয়ে দিই, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। দেখো, নো আদার বাক্যে প্রথমে ব্যবহৃত হয়েছে, বয় ইজ অ্যাজ আমি বলেছি, এটা অ্যাজ অবলিক সো বলেছিলাম, তো অ্যাজ ব্যবহার হয়েছে এখানটায়, গুড অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম অর্থাৎ পজিটিভ ডিগ্রির ফর্ম গুড। এবার তুমি চলে আসো কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হবে বাক্যের ভিতরে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির ফর্মটা বসাতে হবে এবং দেন এনি আদার বসবে। এক্সাম্পলটা দেখে নাও, রাম ইজ বেটার দেন এনি আদার বয়। রাম ইজ বেটার দেন এনি আদার বয়। দেখো, বেটার ব্যবহার হয়েছে এবং দেন এনি আদার ব্যবহার হয়েছে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কী হবে? সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে বাক্যের ভিতরে দা টিএইচই দা যোগ হবে বা দি যোগ হবে, এবং তারপরে সুপারলেটিভ ডিগ্রির ফর্ম বা অ্যাডজেক্টিভ থ্রি, অ্যাডজেক্টিভ থ্রি মানে সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা ব্যবহার করা হবে। তখন উদাহরণটা বুঝে নাও, রাম ইজ দ্য বেস্ট বয়, রাম ইজ দ্য বেস্ট বয়। এবার চলে আসি প্লুরালের নিয়মে। এখানে দেখো, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে বাক্য শুরু হবে ভেরিফিউ দিয়ে, এবং বাক্যের ভিতরে আগের মতোই অ্যাজ অবলিক সো মানে অ্যাজ অথবা সো প্লাস পজিটিভ ডিগ্রির ফর্ম বা অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম প্লাস অ্যাজ ব্যবহৃত হয়। উদাহরণটা দেখে নাও, ভেরিফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রাম। ভেরিফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রাম, এটার বাংলা মানেটা তাহলে কী দাঁড়াচ্ছে? রাম হয় অনেকগুলো ছেলের মতো বা বালকের মতো ভালো। এবার চলে আসি কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে আগের বেলায় সিঙ্গুলারের বেলায় কম্পারেটিভের ফর্ম প্লাস দেন এনি আদার হয়েছিল, কিন্তু এখানে কম্পারেটিভের ফর্ম বা অ্যাডজেক্টিভ টু ব্যবহারের পর দেন মোস্ট আদার ব্যবহার হবে, দেন মোস্ট আদার। এক্সাম্পলটা দেখে নাও, রাম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ, রাম ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ। এবার সুপারলেটিভে চলে যায়, এখানে দেখো ওয়ান অফ দা এবং অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা ব্যবহার হবে, ওয়ান অফ দা এই কথাটা ব্যবহার হবে। আগের বেলায় কিন্তু শুধুমাত্র দা ব্যবহার হয়েছিল, এবার কিন্তু ওয়ান অফ দা ব্যবহার হবে। তো সেন্টেন্সটা দেখে নাও, এক্সাম্পলটা, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। তো এই তো গেল, অনেকের মধ্যে তুলনা যখন হবে তখন তোমরা এই নিয়মগুলো ফলো করে সিঙ্গুলার বা প্লুরাল সেন্টেন্সের ক্ষেত্রে ট্রান্সফরমেশন করবে। এবার যদি দেখো যে দুজনার মধ্যে তুলনা দিয়েছে, তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে না। আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে বিষয়টা। রাম ইজ বেটার দ্যান স্যাম, রাম ইজ বেটার দ্যান স্যাম, এটা আমি কম্পারেটিভ ডিগ্রিতে দিয়েছি। এই সেন্টেন্সটাতে দেখো দুজনের মধ্যে তুলনা হয়েছে রাম আর স্যামের মধ্যে, রাম ইজ বেটার দ্যান স্যাম। তো এইটাকে যখন তুমি পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসবে, কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি হবে না, তখন সেন্টেন্সটা তোমাকে নট ব্যবহার করে করতে হবে, নো আদার বা ভেরিফিউ ব্যবহার করে করলে হবে না। তো সেন্টেন্সটা কি দাঁড়াবে পজিটিভ ডিগ্রিতে এলে? স্যাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম, স্যাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম। তো এই হচ্ছে তোমাদের ডিগ্রি চেঞ্জ। ভিডিওটা যদি প্রয়োজন হয় আরও একবার দেখে নাও বোঝার সুবিধার জন্য, এবং আশা রাখছি তোমাদের বিষয়টা ক্ল্যারিফাই করতে পেরেছি। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, আমি যথাসাধ্য আনসার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।